সালাম আলাইকুম। আমাদের লাভ স্টোরি সম্পর্কে একটা ভিডিও দেওয়া হয়ে গেছে, এই ভিডিওটাই সবাই শেষ পর্যন্ত দেখবেন, আর তাহলে আমাদের স্টোরি মানে প্রেম সম্পর্কে জানতে পারবেন। তো সবাই যেহেতু জানতে এসেছিলেন তাই লাভ স্টোরিটা দিলাম, গল্পটা ভিডিও করলাম, ঠিক আছে সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসলে সবাই জানতে চান এই কালো মেয়েটার সাথে আপনার প্রেম হলো কীভাবে, আপনার সাথে যায় না মানে দেখতে ভালো না, এগুলাই তো। হ্যাঁ ঠিক আছে, আপনারা সবসময় এগুলোই কমেন্টে বলেন, তো আজকে সব কিছুই ক্লিয়ার করে দিব। আমাদের লাইফ স্টোরি মানে আমাদের প্রেম সব কিছুই আজকে এই ভিডিওর মাঝে বলে দিব। আমাদের পরিচয়টা জেনে নেন সবাই, আমার নাম আরিফ আর আমার ওয়াইফের নাম শাপলা। তো আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ালেখা করেছি আর আমার ওয়াইফ শাপলা ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছি। যাই হোক, আমাদের প্রেমের শুরুটা হয় গানমিস ফ্যাক্টরি থেকে। সত্যি বলতে আমরা গানমিসেই কাজ করি, এই কথাটা আগেও একটা ভিডিওর মাঝে বলেছি। জীবনের ফার্স্ট আমি করোনার পরে ঢাকায় আসি, 10 টাকার জায়গায় রিক্সাওয়ালা মামা আমার কাছ থেকে 30 টাকা নিয়েছিল, এই কথাটাই এখনও মনে আছে। যাই হোক, পরে সব সমস্যা সমাধান করে আমি এক মামাতো ভাইয়ের বাসায় উঠি, সেখান থেকে চলে যাই একটা মেসের মাঝে। ভাই কি বলবো, মেসের মাঝে এত সমস্যা, সিগারেটের গন্ধ, সার পোকা প্রতিরাত্রে কামড়ায়, আর তার চেয়ে বড় সমস্যা হলো সকালবেলা উঠে দাঁত ব্রাশ করতে গিয়ে সিরিয়াল, ওয়াশরুমে সিরিয়াল, বাথরুমে সিরিয়াল, গোসল করতে সিরিয়াল, মানে সমস্ত জায়গায় সিরিয়াল। তার চেয়ে বড় সমস্যা হলো ভাত, মানে ভাত খাওয়া নিয়ে, মানে আমি ভাত খাবো কোথায়? আমি হোটেলের ভিতরে ভাত খেতাম, মেসের ভিতরে ভাত খেতাম না, কারণ মেসের চেয়ে হোটেলে ভালো ছিল, কিন্তু হোটেলের খাবার ছিল প্রচুর তেল, তরকারিতে প্রচুর তেল দিত, এই কারণে শরীর অসুস্থ হয়ে যেত। আমি বুঝতে পারছিলাম মেসে থাকা আমার জন্য সম্ভব না, যত তাড়াতাড়ি সম্ভব ফ্যামিলি বাসা খুঁজতে হবে। তাই একজন ভালো মানুষ খুঁজছিলাম, পেয়ে গেলাম শাপলাকে। শাপলা নিচের ফ্লোরে কাজ করতো আর আমি উপরে ফ্লোরে, মানে শাপলা কাজ করতো 3 তলায়, আমি কাজ করতাম 4 তলায়। তো আমি কোয়ালিটি ছিলাম তাই 4 তলায় কাজ করছিলাম কিছু মানুষের সাথে। শাপলা নতুন অপারেটর ছিল, তো বারবার নিডেল ভেঙে উপরে যেত, ও নিডেলম্যান ছিল উপরে 4 তলায়। হঠাৎ আমি বলে উঠলাম খুব সুন্দর, মানে এই কথাটা বলেছিলাম যে খুব সুন্দর। শাপলা পিছন দিকে তাকিয়ে বলে কী বলছেন আপনি, মানে আমাকে ও প্রশ্ন করলো যে কী বলছেন। আমি বললাম যে কিছু কই, কিছু না তো, কিছু বলি নাই তো। এটাই কিন্তু মেন পয়েন্ট, ওর সাথে আমার প্রথম কথা হয় এই বিষয়টা নিয়ে। আমি আচমকা বলে উঠলাম যে খুব সুন্দর, আর ও বলে উঠল কী বলছেন, আপনি কী বলছেন? আমি বলছি না কিছু বলি নাই। তারপর ও রাগ দেখিয়ে মুখ ভেঙচে মেরে চলে যায়। আমি একা একা হাসছিলাম, 1 থেকে 2 ঘন্টা পর ও আবার নিডেল ভেঙে 4 তলায় চলে এসেছে। সত্যি কথা বলতে নিডেলম্যান মাত্র 3টি নিডেল দিয়ে থাকে, একজন অপারেটরকে, শুধুমাত্র অপারেটরকে আর কাউকে না। তো শাপলা অলরেডি 3টা নিডেল নিয়েছে, ও 4 নম্বর নিডেল নিতে আসছে। 4 নম্বর নিডেল তো দেবেই না, বরং 3 নম্বর নিডেল দেওয়ার সময় অনেকগুলো কথা শুনিয়ে তারপর নিডেলটা দেয়। এখন বেচারি খুব বিপদে পড়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছি, ওই দিকে ওর কাজ অনেক জমে যাচ্ছে, আর কাজ জমলে সুপারভাইজার লাইনছে অনেক গালাগালি করবে, তাই টেনশনে দৌড়াদৌড়ি শুরু করছি। আমি সব দেখছিলাম, হঠাৎ তো আমার কাছে এসে বলল, ভাইয়া আমাকে একটা নিডেল এনে দিবেন। সত্যি বলতে শাপলা এই কথাটা বলে আমার মন প্রাণ সুখ দুঃখ হাসি খুশি আনন্দ বেদনা সব কিছু কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, একটু মজা করলাম। সত্যি বলতে খুব বিপদে পড়েছে বেচারি, আমি আবার মেয়ে মানুষের কষ্ট সইতে পারি না, তাই আমিও বললাম ঠিক আছে দেন আমি এনে দিই। যেহেতু আমি কোয়ালিটি ছিলাম তাই শাপলার আইডি কার্ডের নাম্বারে পরের নাম্বার দিয়ে নিডেল নিয়ে আসলাম নিডেলম্যানের কাছ থেকে। শাপলা আমার হাত থেকে নিডেল নিয়ে এক দৌড়। সত্যি বলতে যে কেউ ভাববে যে এই কাজটা করে দেওয়ার পর অন্তত একটা ধন্যবাদ তো দেওয়ার দরকার ছিল। আমি এইসব চিন্তাই করছিলাম, আমি কিন্তু ওর দিকে চেয়েছিলাম ওর চলে যাওয়ার দিকে, দেখতে দেখতে ও দরজার আড়ালে চলে গেল। আমি ভাবলাম দৌড়, আমি যা ভাবছিলাম যে মেয়েটার সাথে মনে হয় প্রেম হয়ে যাবে, আসলে এসব কিছুই না। একটু পরে শুনি শাপলা আর দরজার আড়াল থেকে কু করে চিৎকার দিয়ে উঠল, মানে কোকিলের মতো শব্দ করে উঠল। সাথে সাথে চেয়ে দেখি দরজার আড়াল থেকে শাপলা আমার দিকে চেয়ে হাসছিল, ও চলে যাওয়ার সময় চোখ টিপ মারছে। এটা দেখে আমি একবারে ফিরছি, মানে বরফ হয়ে যাই। তারপর শাপলা চলে যাওয়ার পর আমার মনের ভিতর লাইলি মজনু, শিরি ফররাত, দেবদাস, পার্বতীর মতো সব প্রেম এসে হাজির হয়েছে।
আমি আর ভেবে পাচ্ছিলাম না আমি কি করব। সত্যি বলতে আর কোনো মেয়েকে দেখে আগে কোনো সময় এরকম হয়নি আমার। যদিও আমি 80টার মতো মেয়ের সাথে রিলেশন করে এসেছি স্কুল কলেজ এবং আউটসাইড থেকে, অবশেষে গার্মিসে এসে একজনের সাথে কথা বলে আমার কেমন যে ফিল হচ্ছিল আমি সেই বিষয়ে এই ভিডিওর মাঝে কথা বলে বোঝাতে পারবো না। যাই হোক, মনের মাঝে অনেক চিন্তাভাবনা হওয়ার পর এই দিন আমার সময় আর পার হচ্ছিল না, শরীর থেকে আপনা আপনি ঘাম ঝরতে শুরু হলো, অথচ মাথার উপরে ফ্যান সারা ছিল। এক ঘন্টা দু ঘন্টা করে সময় যাওয়ার পর ওই দিন শাপলার 5টায় ছুটি হয়েছিল, ভাগ্যক্রমে আমার 7টায় ছুটি হয়। যেহেতু শাপলার 5টায় ছুটি হয়েছিল 2 ঘন্টা আগে, তাই আমি চিন্তা করছিলাম যদি শাপলা 4 তলায় এসে আমাকে এক নজর দেখে যায় তাহলে আমি ধরে নিব শাপলা আমাকে ভালোবাসে। যেই কথা সেই কাজ, শাপলা এসে দরজার সামনে দাঁড়িয়ে ইশারা দিয়ে বলছে ওর ছুটি, আমি বুঝতে পারছিলাম। তারপর ও আবার ইশারা করে বলছে আপনার 9টায় ছুটি, আমি হাত দিয়ে 7টায় দেখিয়ে দিলাম। ও বুঝতে পেরেছে, ও শুকনা একটা হাসি দিল, তাতে বোঝা যায় একসাথে ছুটি হলে ভালো হতো। তারপর হালকা একটু তাকিয়ে থেকে চলে গেল আর আমি বুঝতে পারলাম হয়ে গেছে আমার প্রেম। এটা ওটা চিন্তা করতে করতে আমার 7টা সময় ছুটি হয়ে যায়। আমি সোজা মেসে চলে আসি, মেসের ভিতরে এসে দেখি আমার একটা কম দামি অ্যান্ড্রয়েড ফোন ছিল যেটা আমি চার্জে লাগিয়ে গিয়েছিলাম। তো এসে দেখি আমার রুমমেট বড় ভাই আমার ফোন চার্জ থেকে খুলে ওর ফোন চার্জও লাগিয়েছে। পরে আমি মোবাইল হাতে নিয়ে মোবাইল অন করব, দেখি মোবাইল অন হয় না, তার মানে চার্জ হয়নি। রাগে আমি মোবাইলটা একটা আছাড় মারি, খুব রাগ উঠেছিল, বড় ভাই বুঝতে পেরেছে তাই কিছু বলেনি। অতিরিক্ত রাগে আর শাপলার কথা চিন্তা করতে করতে ওই দিন আর ঘুমাতে পারিনি। পরের দিন খুব তাড়াতাড়ি উঠে গোসল করি, তারপর খাওয়া দাওয়া করে সবার আগে আমি অফিসে চলে যাই। তারপর কিছুক্ষণ পর শাপলা আসে, শাপলাকে দেখে আমি একটু হালকা হাসি, ও আমাকে দেখে হাসে। যাই হোক, পরে আবার কাজ করতে শুরু করি। ওই দিন শাপলা ইচ্ছা করে নিরেল ভেঙে ফেলে যাতে ও আমার কাছে আসতে পারে, মানে নিরেল ভাঙার অজুহাতে ও আমার সাথে দেখা করতে এসেছিল। ও প্রথমে অফিস থেকে বের হয়ে যায়, তারপর আমি বের হই। ও যখন অফিসের সামনে দাঁড়িয়েছিল দুটি ছেলে ওকে বিরক্ত করছিল, মানে একসাথে কাজ করে তাও ওকে অনেক বিরক্ত করছিল, ওকে দেখে বোঝা যাচ্ছিল। যাই হোক, পরে ও আমাকে দেখে ও আমার কাছে আসলো। তারপর একসাথে দুজন বাসার দিকে যাচ্ছিলাম, যেহেতু আমাদের এক গলিতে আমাদের বাসা ছিল তাই একসাথে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। বাট ও আমার সাথে কথা বলেনি, আমি ওর সাথে কথা বলিনি, কিন্তু কথা বলতে চেয়েছিলাম, নার্ভাস ফিল করছিলাম। ও মানে নার্ভাস হয়ে গেছিলো, মানে আমার সাথে কীভাবে কথা বলবে বুঝতে পারছিল না, আমিও বুঝতে পারছিলাম না। এভাবে কথা বলবো করতে করতে মানে ও ওর বাসার কাছে এসে পড়ে, আমিও আমার মেসের কাছে এসে পড়ি। ওই দিন আর কোনো রকম কোনো কথাই বলা হয়নি। এক পর্বর মাঝে এই গল্পটা শেষ করা সম্ভব না, তাই পরবর্তী ভিডিওর জন্য সবাই ওয়েট করো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবি।